প্রেম হয়েছে এমন না যে হয়নি, বাট হ্যাঁ আমি কারোর প্রেমে পড়িনি, সে অন্য একটা আমার বন্ধু ছিল, সে আমাকে ভালোবাসতো সেটা আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমি চলে এসেছি, একটু তছনছ করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুব পছন্দের একজন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, এবং আপনারা তাকে ইতিমধ্যেই মিঠিঝরা ধারাবাহিকে দেখেছেন, অর্থাৎ কোয়েল রয়েছে আমাদের সঙ্গে। প্রথমেই বলবো অনামিকাদি কেমন আছো? আমি এক বছর পর, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি। এবং সঙ্গে রয়েছে দিয়া। দিয়া কেমন আছো? খুব ভালো। মাকে পেয়ে কেমন লাগছে? ভালো। মাকে পেয়ে খুব ভালো। এবং অনামিকাদি প্রায় 7 মাস মানে 1 বছর পরে আবার তোমাকে আর কি ধারাবাহিকে আমরা ছোট পর্দায় দেখতে পাচ্ছি, নিজের কতটা ভালো লাগছে, নিজে কতটা আপ্লুত? দেখো কাজ করতে কার না ভালো লাগে তাই না? অনেকদিন আমি বসেই ছিলাম, তো অবভিয়াসলি এখানে ফিরে এসে মনে হচ্ছে যে আই এম সো গ্রেটফুল ভগবানের কাছে যে আমাকে আবার আমি আবার কাজে ফিরেছি। এভরিডে আমি খুব গ্রেটফুল ফিল করি যে কাজ আছে। এবং মায়ের চরিত্রে এবারে তোমাকে দেখা যাচ্ছে, তো সেটা কতটা মানে ভালো লাগছে বা কতটা আর কি চাপের সেটা যদি একটু? খুব চাপের গো, কারণ তো নিজে মানুই, ওই অভিজ্ঞতাটা আমার একদম নেই। কিন্তু আসলে বাচ্চাদের সাথে সাথে থাকতে থাকতে না ওই ভেতরের আমাদের যে মমতাটা থাকে না, আমরা তো আমি তো মনে করি তুমি মা হও কি না হও, প্রত্যেকটা মহিলার ভেতরেই ওই মায়ের যে মমতাটা থাকে ওটা থাকে, মা লুকিয়ে থাকে ভেতরে, মেয়েদের মধ্যে মাটা লুকিয়ে থাকে সর্বদা, এটা একটা বিষয়। মানে এটা তো বিশাল বড় একটা কথা বললাম আজকে, এটা সত্যি। তো ওর সাথে থাকতে থাকতে আমিও শিখছি, অনেক কিছুই শিখছি, কারণ ও একদমই ছোট, ওর 5 বছর বয়স না, 4.5 হবে ও। তো দেখো বাচ্চারা খুব মুডি হয়, ও একটু হালকা মুডি আছে, তারপরে পেশেন্স কম হয় বাচ্চাদের, এক জায়গায় ভাল লাগে না, তো ওকে ওর মতো করে আমি হ্যান্ডেল করি, ও যেরমভাবে চায় ওইভাবেই হ্যান্ডেল করি। বেশি গায়ের ওপর পড়ে গিয়ে চটকা চটকি না ওটা পছন্দও করে না, তো তাই জন্য আমার সাথে চিপকে থাকে বোধহয়। না চকলেট এখনো আমি ওকে দিইনি, এত চকলেট খেতে না, চকলেট খেলে তো চকলেট ভালো লাগে? তো তোর কি ভালো লাগে? ওই কুকিজগুলো এখন, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না। কুকিজ খায় ও প্রচুর, কুকিজ খেতে ভালোবাসে। অন্দরমহলে কি চলছে বলো? মানে একদম নতুন পরিবার আর একটা বলতে পারি, সবার সঙ্গে আবার নতুন ভাবে তোমার কাজ কিরকম? দেখো আমার না বেশি দিন এখানে হয়নি, এই নিয়ে ধরো 6 দিন, ঠিক আছে? আর এমন হচ্ছে, আর এখানে না অনেক ক্যারেক্টার্স আছে, অনেকগুলো ট্র্যাক একসাথে চলে, তো তো কী হয় ধরো আমি যখন আসি তখন বাকিরা, তখন বাকিদের থাকে না, আমি যখন বেরোবো তখন ওরা ঢোকে, তো কারোর সাথে একসাথে একজোট হয়ে এখন অবধি হয়নি। শুধু একমাত্র অনির্বাণ আর রাই, ওদের দুজনের সাথেই আমার দেখা হয়েছে, ওদের সাথে গল্প হয়েছে। আর কী বলতো, শুরুতেই অনেক কথা, অনেক মানে ড্রেনিং কিছু কিছু সিনস ছিল, তো ওইগুলোর জন্য আমি একটু ওটাতেই ঢুকেছিলাম, তো ওইভাবে আর খোলা হয়নি। আর আমি এমনিতেও একটু রিজার্ভড, তো একটু সময় লাগে আমার ওপেন আপ হতে, বাট এমনি সবাই খুব মজাদার। এই সুমনদা খুব মজাদার, ভীষণ লেগ পুলিং করে আমি শুনেছি, আর করেও মাঝে মধ্যে। আমার সাথে কি হতে পারবে? সব কটা তো ছোটো ছোটো এখানে, আমি তো ছোট নই এখানে সব। দেখো আমার প্রেম হয়েছে এমন না যে হয়নি, বাট হ্যাঁ আমি কারোর প্রেমে পড়িনি, সে অন্য একটা আমার বন্ধু ছিল, সে আমাকে ভালোবাসতো সেটা আমি জানতাম না। আমি 10 বছর পর গিয়ে জানতে পেরেছি, তো দ্যাটস আ লং, ওটা খুব কমপ্লিকেট করে দেয়। এবং পুজো কেমন কাটলো সমস্ত কিছু নিয়ে? পুজো তো আমার খুব মানে ভালোই কেটেছে জানো তো, কারণ আমরা না মানে ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা কোনো বেশি প্যান্ডেল হপিং বা ওরকম কোনো সেলিব্রেশনে আমরা সেরকমভাবে নেই, আমরা ভেবেছিলাম যে আমরা বন্ধুরা মিলে এমনি খেতে গেলাম কোথাও একদিন, আর তারপরে আমরা টাকিতে গেছিলাম, ওখানে যে ভাসানটা হয় না ওটা দেখতেই গেছিলাম। আর এখন হ্যাঁ, কিন্তু এখন ওই দেশে যা অবস্থা,
কারণ ওই দেশ এই দেশ মিলিয়ে তো ভাষণটা হয়, তো ওখানে কিছুই দেখতে পাইনি আমরা, ওরা দেখছিল বসে বসে ইন্ডিয়াতে যেটা হচ্ছে। আর আমরা খুব ফর্চুনেট ছিলাম যে ওখানে একটা লোকাল পুজো হয়েছিল গ্রামের ভেতরে, আমরা একদম আউটস্কার্টসে গিয়েছিলাম একটা রিসর্টে, তো ওখানে একটা গ্রামের ভেতরে ওখানে পুজো হচ্ছিল, তো ওদের ওই পুজোতে আমাদেরকে বরণ করতে দিয়েছিল, তো ওইটা ভীষণ বড়। হ্যাঁ, ওটা কিন্তু লোকাল টাকির লোকাল পুজোতে আমরা বরণ করেছিলাম, ওরা সব আমাদেরকে জোগাড় করে দিয়েছিল, পান মিষ্টি সব ফুল টুল সিঁদুর সব জোগাড় করে দিয়েছিল। এভাবেই চলতে থাকুক ভালোবাসায় ভরা মিঠিঝরা, কি বলবে দর্শকদেরকে? দর্শকদের এটাই বলবো যে দেখো আমি চলে এসেছি, একটু তছনছ করবো, কিন্তু চাপ নেই, তোমাদের অনেক প্রশ্ন কিন্তু আছে দর্শকের কাছে, প্রমোতে আমি দেখেছি, তোমরা চিন্তা করো না, একদম চিন্তা করো না, ওই তো একটুখানি আমি একটু একটু সমস্যা ক্রিয়েট করবো, একটু প্রবলেম ক্রিয়েট করবো, বাট আলটিমেটলি সব ভালোই হবে। কিছু না, এই কখন কোন সময় দেখতে বলে দাও, না কখন দেখতে হবে সেটাও বলবে না, না এত রাগ কেন, কিছু বলবে না, কখন দেখতে হবে একটু বলে দাও না। শাম থেকে শুক্র সাড়ে নটা জি বাংলা, কেম চিটিং করলো দেখলে, হ্যাঁ বলে দিল, ঠিক আছে শাম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।